Assalamualaikum, my dear students. This is Nigar Sultana from Rajshahi Alian College. আমরা আজকে নতুন একটা ইউনিট শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার লাস্ট ইউনিট, ইউনিট 7। এই ইউনিটটা কম্পারেটিভলি অন্যান্য অনেক প্যাসেজের থেকে তোমাদের কাছে সহজ মনে হবে, কারণ এখানে আমাদের বাংলাদেশে খুব কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ট্রাফিক প্রবলেম। আমি আজকে যে অংশটুকু পড়ব সেখানে সেটার নাম হচ্ছে হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক, মানে যখন তুমি একটা যানজটপূর্ণ অবস্থায় একটা ভেহিকেলে ড্রাইভিং সিটে থাকো, তখন তোমার ব্রেন কীভাবে তোমাকে পরিচালিত করে, মানে তোমাকে কোন দিকে কী নির্দেশনা দেয় সেটা সম্পর্কে। সো এটা ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং প্যাসেজ আমি বলবো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ইউনিট 7-এর লেসন 1 পড়তে গেলে আমি শুরুতেই যে কথাটা বললাম যে তোমাকে ইমাজিন করতে হবে তুমি এমন একটা পরিবেশের মধ্যে আছো যে তোমার পজিশনটা হচ্ছে একটা ড্রাইভিং সিটে, যে কোনো একটা মোটর ভেহিকেলের ড্রাইভিং সিটে। তো তুমি যখন সেই ভেহিকেলের ড্রাইভিং সিটে আছো, তোমার মধ্যেকার তোমার যে শারীরিক যে মুভমেন্টটা হবে, মানসিক যে মুভমেন্টটা হবে, সব কিছুর একটা বাস্তব ভিভিড একটা সিনারিও এখানে তুলে ধরা হয়েছে। প্রথম যে সেন্টেন্সটা আছে সেখানে বলা হয়েছে, হোয়েন ইউ আর ইন আ ড্রাইভিং সিট অফ আ কার, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, দ্য ব্রেক অ্যান্ড এক্সেলেটর আন্ডার ইউর ফিট, আইস ওপেন লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট। মানে এখানে এরকমই বলছে যে ইমাজিনেশন করতে হবে এরকম একটা কন্ডিশনে, যখন তুমি কোনো একটা গাড়ির চালকের আসনে বসে আছো, তখন অ্যাট এ টাইম তোমার কী কী দিকটুর খেয়াল রাখতে হচ্ছে। একটা হচ্ছে প্রথমে বলেছে এখানে গাড়ির স্টিয়ারিং এবং হর্ন, এক হাতটা থাকবে তোমার হর্নের কাছে আর একটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল করবে, গাড়ির গতিরোধক এবং গতিবর্ধক যেটাকে এক্সেলেটর বলা হয় সেটা থাকবে তোমার পায়ের নিচে, তোমার চোখগুলো থাকবে খোলা এবং সেটার লেফট অ্যান্ড রাইট উভয় সাইডেই তোমাকে দৃষ্টি রাখতে হবে। দ্য সেম ক্যান বি সেড অ্যাবাউট এ মোটর সাইকেল রাইডার উইথ সাম মডিফিকেশনস। যখন কেউ মোটর সাইকেল রাইড করছে কিছু পরিবর্তন হলেও মোটামুটি সেম টাইপের সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু তাকেও যেতে হয় যখন কেউ মোটর সাইকেল আরোহীর পজিশনে থাকে। প্রথমে বললো গাড়ির ড্রাইভিং সিটে যখন থাকবে কেউ, তখন তার সার্কামস্টেন্সেস। সেকেন্ড টাইমে বলছে মোটর সাইকেল রাইডারেরও অনেক সময় কিছু পরিবর্তন হয়তো আছে, এই উপরের যা সিচুয়েশনটা বলা হলো, কিন্তু তারও ক্ষেত্রেও এই কথাগুলোই প্রযোজ্য। দিস আর অল ভেরি ভিজিবল, এই জিনিসগুলো হচ্ছে দৃশ্যমান, মানে যেটা চোখের সামনে দেখা যায় খুবই স্পষ্টতই এই ব্যাপারগুলো দৃশ্যমান। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, এই সব কিছুই সব ঘটনার পেছনে কোনো একটা কাজ করছে, কোনো একটা কিছু খুব শক্তিশালী ভূমিকা রাখছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট CPU, ইউর ব্রেন। কম্পিউটারের ক্ষেত্রে আমরা তো সবাই জানি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটই কিন্তু কম্পিউটারের সমস্ত কার্যাবলী কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সেটাকে CPU বলা হয়। এখানে CPUটা কাকে বলা হচ্ছে, তোমার ব্রেনকে, তোমার মস্তিষ্ককে, যে এই সমস্ত কিছু কন্ট্রোল করে তারপর ড্রাইভ করবে। এখন এই প্যারাতে প্রথমে CPU কি সেটা বলা হয়েছে এবং CPU কিসের কীভাবে কাজ করে সেখানে আমরা এটা জানতে পারবো, এবং তার পরবর্তীতে আমরা জানবো যে CPU কীভাবে ব্রেন থেকে আলাদা। এটা তো ডেফিনেটলি আলাদা, তো কীভাবে আলাদা সেটা কিন্তু একটা কোশ্চেন অ্যান্সারও আছে যে হাউ CPU ডিফার্স ফ্রম ব্রেন, হিউম্যান ব্রেন। সো সেটার অ্যান্সার আমাদের এখান থেকে পেতে হবে বা এখান থেকেই নিতে হবে। এখানে প্রথমে বলেছে CPUs আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট আর প্রোগ্রাম টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট। CPUটা কি, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা যন্ত্র যেটাতে কাজটা কীভাবে করে, সুনির্দিষ্ট কিছু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশন, সেখানে কিছু শর্ত দেয়া থাকে, সেই শর্তের অধীনেই CPU কাজ করতে পারে বা তার কাজের আউটপুটটা সেভাবে সে তৈরি করে, মানে যেভাবে প্রোগ্রাম সেট করা থাকবে সেভাবেই সে কাজগুলো করবে এবং স্পেসিফিক, সেই সব কিছু স্পেসিফিক সুনির্দিষ্ট, এখানে তার ক্যাপাসিটির বাইরে সে কিছুই করতে পারবে না বা যাকে তা যাকে যেটা তাকে কমান্ড দেওয়া হবে না তার বাইরে কোনো কিছু করারই ক্ষমতা তার নাই, যেহেতু সেটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। বাট
ह्यूमन ब्रेन इज इंटेलिजेंट बाय नेचर किंतु मानव मस्तिष्क जेटा সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত বুদ্ধি সম্পন্ন একেবারে গড গিফটেড যেটা ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট মানব ব্রেন মানব মস্তিষ্কটাকে কি বলা হচ্ছে খুব মানে সর্বোচ্চ পর্যায়ের একটা অত্যাধুনিক মেশিন বলা হয়েছে এখানে যেটা কি করতে পারে যেটা যে কোনো ধরনের পরিবর্তনশীল শর্ত বা বিচার বিবেচনার মাধ্যমে মান নিরূপণ করতে সক্ষম মানে যে কোনো ডিসিশন নিতে পারে সেটা যে কোনো শর্তের অধীনে এবং যে কোনো সময়ে সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন করতে পারে এবং সেটা খুব ডেফিনেটলি করতে পারে অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক হোয়েন ইউ আর ড্রাইভিং এখানে বলেছি যে ট্রাফিক বলতে এখানে কী বোঝানো হয়েছে জ্যামজট বোঝানো হয়েছে যেটা আমাদের বাংলাদেশে বাংলাদেশি পার্সপেক্টিভে খুব কমন তো এখানে এটাই বলেছে যে যানজটের পরিস্থিতিটা যেহেতু পরিবর্তনশীল মানে এখনই এক ধরনের কিছুক্ষণ পরে এটা চেঞ্জ হয়ে যায় সো এই ধরনের পরিবর্তনশীল একটা সিচুয়েশনে গাড়ি চালানোর সময় তোমার মস্তিষ্কটাকে মানে মস্তিষ্কের অ্যাক্টিভিটিটাকে সক্রিয় রাখতে হবে যে কার্যক্রম মস্তিষ্ক কখন কী করবে কীভাবে ডিসাইড করবে সেটাকে তার জন্য অ্যাক্টিভ থাকতে হবে বা সক্রিয় রাখতে হবে দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ এখানে আমরা এখন কিছু কিছু পর্যায় বা ধাপের কথা জানবো যে গাড়ি চালানোর সময় আমাদের কী কী জিনিস অ্যাভয়েড করতে হবে বা কোন কোন জিনিসের প্রতি আমাদেরকে নজর রাখতে হবে এখানে প্রথমেই বলেছে সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর একটা ডিফারেন্স আছে সাধারণত রাস্তায় যেভাবে গাড়ি চলে হাইওয়েতে কিন্তু তার থেকেও অনেক ডেসপারেটলি চলে বা অন্যভাবে চলে চলার স্টাইলটা আলাদা আর একটা বলেছে প্রতিযোগিতার করার মনোভাব যেটা আমাদের দেশের ড্রাইভারদের খুব বেশি অ্যাভেলেবেল দেখা যায় সেটা প্রাইভেট কার বলো বা বাস বলো যে কোনো ক্ষেত্রে সো এই মনোভাবটা যেন না থাকে কোনোভাবেই যেন এটা আমাদের ভিতরে জাগ্রত না হয় সেটা খেয়াল রাখতে হবে এখানে কিছু কিছু শর্তর কথা জানবো আরও কিছু শর্ত পরবর্তীতে আছে যেমন এই যে নেভার ইমাজিন ইয়োরসেলফ টু বি আ মাইকেল শুমাখের ড্রাইভিং অ্যান্ড F1 মানে ফর্মুলা 1 অ্যাট 300 mph এখানে মাইকেল শুমাখের যে কথাটা বলা হয়েছে সে ফর্মুলা 1 নামে একটা খেলা আছে আমরা জানি কার রেসিং গেম তো সেখানে সে কম্পিট করেছিল অনেক দেশের হয়ে তো তার গাড়ি চালানোর স্পিডটা ছিল ঘন্টায় 300 mph তো ওই রকম কন্ডিশনে যদি আমরা নিজেকে চিন্তা করি আমরা রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হব বা গাড়ির ড্রাইভিং সিটে থাকবো তখন ডেফিনেটলি আমরা একটা ভাববো না যে আমরা ফর্মুলা 1 গেমের একটা রেসের মধ্যে আছি সো সেটাই এখানে বলেছে যে নেভার ইমাজিন ইয়োরসেলফ মানে এই ধরনের সিচুয়েশনে কখনোই নিজেকে ইমাজিন করা যাবে না থার্ড পয়েন্টটা হচ্ছে লিভ নো রুম ফর ফ্যান্টাসি এখানে এটার মানেটা হচ্ছে যে মনে কোনো ধরনের ফ্যান্টাসিকে স্থান দেওয়া যাবে না মানে অলিক কল্পনাকে দূরে রাখতে হবে এই সমস্ত কথাই কিন্তু আসছে যখন তুমি একটা ড্রাইভিং সিটে আছো সেই মুহূর্তে তোমার জন্য এই কথাগুলো প্রযোজ্য প্রথমে বলেছে হাইওয়েতে যখন রাস্তায় বা হাইওয়েতে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব পরিহার করতে হবে এখানে নিজেকে কোনো রেসিং গেমে আছি এরকম কোনো ফিগারের সাথে নিজেকে ইমাজিন করা যাবে না নেক্সটে বলা হলো লিভ নো রুম ফর ফ্যান্টাসি মানে কোনো অলিক কল্পনাকে মনে স্থান দেওয়া যাবে না আমাদের নেক্সট পয়েন্ট ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকেল অর পেডেস্ট্রিয়ান এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমাদের সবসময় মানে তোমাকে সবসময় ওই মুহূর্তে প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের
গোলযোগ এড়ানোর জন্য, কারণ তুমি হয়তো 100% কনসার্ন হয়ে গাড়ি ড্রাইভ করছো, কিন্তু তোমার আশেপাশে যে সমস্ত গাড়ি চলছে, যে সমস্ত যানবাহন চলছে বা পথচারীরা আছে, তাদের যে কোনো আনএক্সপেক্টেড বিহেভিয়ার যাতে তুমি ফেস করতে পারো তার জন্য তোমাকে অল টাইম প্রিপেয়ার থাকতে হবে। আমাদের নেক্সট পয়েন্ট, কিপ ইওর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন। এটা আমরা জানি, আমরা খুব সহজেই বলতে পারি কাউকে যে নিজেকে ঠান্ডা রাখো বা মাথা ঠান্ডা রাখো। সো এই অ্যাডভাইসটা কিন্তু দেয়া যতটা সহজ মেনটেন করা, স্পেশালি যখন তুমি একটা গাড়ি ড্রাইভিং সিটে আছো তখন মেনটেন করা খুবই ডিফিকাল্ট। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেন ইউর সেলফ বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ আ কিলার। এই সমস্ত ব্যাপারগুলো থেকে তোমার নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে বা সংযত রাখতে হবে, কারণ দিন শেষে তুমি নিশ্চয়ই কোনো কিলারের ভূমিকায় নিজেকে দেখতে চাইবে না। এই কারণে তোমার সবসময় গাড়ি ড্রাইভিং সিটে থাকা অবস্থায় কনসার্ন থাকতে হবে। নাও ইউ সি দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইওর কনসায়েন্স। আমরা জানি যে কোনো কম্পিউটার বলো বা যে কোনো যন্ত্রই বলো, মানুষ কীভাবে তার থেকে আলাদা, কারণ মানুষের বিবেক আছে যেটা অন্য কোনো কিছুর মধ্যেই নাই। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীদের মধ্যেও আল্লাহ বুদ্ধি বা বিচার বিবেচনা করার জ্ঞান দান করেননি, এবং মেশিন তো মানুষেরই তৈরি। সো তার মধ্যেও কোনো বিবেচনা বা কোনো সচেতনতা বা এই টাইপের কোনো ব্যাপার নেই, এটা শুধুমাত্র মানুষেরই দখলে। সো আলটিমেটলি আমাদের দিনের শেষে শেষ কথা দাঁড়ালো যে আমরা কম্পিউটার থেকে এই জন্যই আলাদা যে আমাদের মধ্যে বিবেক বা সচেতনতা বোধ আছে। সো এই কারণেই যখন আমরা একটা ড্রাইভিং সিটে থাকব, এই পার্টিকুলার জিনিসগুলো মেনটেন করে গাড়ি চালাবো এবং কখনোই নিজেকে অলিক কল্পনায় ভাসিয়ে দিব না বা আশেপাশের সার্কামস্টেন্স খেয়াল রেখে মাথা ঠান্ডা রেখে, এটা যত কঠিনই হোক না কেন, এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদেরকে রাইড করতে হবে। এখানে এই টপিকটা তোমাদের 2018 সম্মানিত বোর্ড কোয়েশ্চেনে এসেছিল এবং এখানে যে কোয়েশ্চেনগুলো আছে তার প্রথম পাঁচটাই সেই বোর্ড পরীক্ষায় এসেছিল 2018-এ। আমি এখানে একটু মিনিংগুলো বলে দিই, অ্যান্সার তো তোমরা পাবে নিজেরা, আমি মিনিংগুলো একটু বলে দিই। এখানে প্রথম যে কোয়েশ্চেনটা, হোয়াট কাইন্ড অফ স্কিলস ডাজ কার ড্রাইভিং রিকোয়ার্ড, এখানে বলা হয়েছে যে যখন গাড়ি পরিচালনা করা হবে তার জন্য কী কী দক্ষতার প্রয়োজন। আমরা প্রথম প্যারা থেকে এই অ্যান্সারটা নিয়ে নিতে পারি। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ মেন্ট বাই আইস ওপেন লুকিং অ্যাহেড লেফট অ্যান্ড রাইট, এখানে যে চোখ খুলে রাখার কথা বলা হয়েছে যে সামনে ডানে বামে যে চোখ আমরা খোলা রাখব, এই কথাটা দিয়ে কী বোঝানো হচ্ছে, এই হচ্ছে এই কোশ্চেনটা। থার্ড কোশ্চেন হচ্ছে, হোয়াই ইজ হিউম্যান ব্রেইন কল্ড দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। আমাদের প্যাসেজের একটা জায়গায় আমরা অলরেডি পড়ে আসলাম যে মানব ব্রেইনকে কেন মোস্ট সফিস্টিকেটেড বলা হয়েছে, এটা কীভাবে সিপিইউ থেকে আলাদা। আমাদের চার নম্বর কোশ্চেন আছে, হাউ ডু সিপিইউস অ্যান্ড ব্রেইনস ডিফার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটার অ্যান্ড হিউম্যান ব্রেইন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা যে কোনোভাবেই আসতে পারে, কিন্তু সিস্টেম মানে যেটা মেইন যে আমাদের অ্যান্সার সেটা একটাই। এখানে বলতে হবে যে সিপিইউর থেকে ব্রেইন কীভাবে আলাদা, আমরা আগের দিকে যা পড়েছি তা তো আছেই। দেখো লাস্ট লাইনটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েট ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইয়োর কনসায়েন্স, এটা তো বলতেই হবে। বাট তার আগেও আমরা আগের প্যারাতেও আমরা পড়ে ফেলেছি মানুষের যে এভার চেঞ্জিং কন্ডিশন এবং স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট আছে হিউম্যান ব্রেনের, সেটা তো সিপিইউ নাই। সো এটাও আমাদের এই পয়েন্টটাও আনতে হবে। আর সিপিইউ তো আমরা জানি, এটা ডেফিনেশন নেই বলে দিচ্ছি, আমাদের এটা একটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন, আর হিউম্যান ব্রেন হচ্ছে ইন্টেলিজেন্ট বাই নেচার, প্রকৃতি প্রদত্ত। সো এই সমস্ত পয়েন্টগুলো একত্র করেই আমাদেরকে সেই থার্ড কোশ্চেনের ফোর্থ কোশ্চেনের অ্যান্সারটা বের করতে হবে। আমাদের ফিফথ কোশ্চেন, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট কনসায়েন্স ইজ আওয়ার বেস্ট গাইড অন দ্য রোডস, হোয়াই অ্যান্ড হোয়াই নট। এখানে বলা হয়েছে যে এই যে কথাটা বলা হয়েছে যে আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো বা রাস্তায় যখন থাকবো, কোনো একটা আরোহী হিসেবে বলো বা রাইডার হিসেবে বলো, মানে ড্রাইভার হিসেবেই বলো,
সেখানে সচেতনতাটা বা বিবেক বিবেচনা বোর্ডটাই কি আমাদের বেস্ট গাইড, মানে সেটাই কি আমাদের সব থেকে ভালো দিক নির্দেশনা দিবে বা সেটাই কি আমাদের সব থেকে ভালো দিক নির্দেশনা, এই যে ধারণাটা, এটা তুমি যদি সাপোর্ট করো তাহলে তুমি ইয়েস দিয়ে অ্যান্সারটা শুরু করবে, আর যদি সাপোর্ট না করো তাহলে তুমি এটাকে ডিনাই করবে তোমার মতো করে। কিন্তু যদি তুমি সাপোর্ট করো তার সপক্ষে তোমার যুক্তি দিতে হবে, এবং যদি ডিনাই করো কোশ্চেন আসলে এভাবেই আসবে, হোয়াই অ্যান্ড হোয়াই নট, কেন বা কেন নয়। মোট কথা, তোমার যে অ্যান্সার সেই উত্তরের সপক্ষে তোমাকে লজিক দেখাতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াই ডাজ দি স্পিকার অ্যাডভাইস এ ড্রাইভার টু কিপ হিজ ব্রেন কুল, এখানে কেন বলা হয়েছে। এখানে স্পিকার বলতে খেয়াল করেছো তোমরা যে প্যাসেজটা এখানে তোমাকে এভাবেই বলা হয়েছে, হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট, মানে তোমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এই যে কোশ্চেনে যে স্পিকার সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই বক্তাটাকেই নির্দেশ করে বলা হয়েছে, যে স্পিকার কেন বলেছে, যে এই প্যাসেজটা লিখেছে বা যে এই কথাগুলো লিখেছেন সে কেন অ্যাডভাইস করেছে যে ড্রাইভারের সিটে যখন আমরা থাকবো বা ড্রাইভিং কন্ডিশনে যখন আমরা থাকবো কেন ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের মিনিং। আর লাস্ট অফ অল যেটা আছে, হোয়াট আর দ্য মেইন চ্যালেঞ্জেস দ্যাট এ ড্রাইভার হ্যাজ টু ফেস। আমরা তো এতক্ষণ যেটা পড়লাম সেখানে আমরা একটা ড্রাইভারের কত ধরনের চ্যালেঞ্জ আছে সবটাই মোটামুটি পড়লাম। এখানে শুধুমাত্র ড্রাইভার কনসিয়াস হলে যে সে বিপদ আপদ এড়াতে পারবে তা না, যে কোনো একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন, আদার্স ভেহিকলস বা পেডেস্ট্রিয়ান মানে পথচারীর কাছ থেকেও আসতে পারে, অন্যরকম যানবাহন তার আশেপাশে যারা যানবাহন চালাচ্ছে তাদের দিক থেকেও আসতে পারে। সো এই সব কিছু কভার করেই কিন্তু তাকে গাড়িটা চালাতে হচ্ছে। সো এটা তার জন্য অবশ্যই একটা মেইন চ্যালেঞ্জ। এবং আরও যে সম যে সিমিলার চ্যালেঞ্জগুলো এখানে আমরা পড়েছি সেগুলো থেকেই আমাদেরকে অ্যান্সারটা নিতে হবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা লেসন টু, ইউনিট সেভেনের লেসন টু। এই লেসনটা অবশ্য একটু বড়, কিন্তু আজকে আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিব এটার, বেশি কিছু না। এই লেসনটার নাম হচ্ছে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, মানে যানজটের এই পৃথিবীর মধ্যে যানজটের রাজধানী। তো আমরা জানি যে অ্যাকচুয়ালি আমাদের দেশের মতো ট্রাফিক পৃথিবীর কোনো দেশেই হয় না, মানে এটা এত সিভিয়ার। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে লেসন টুটা আমরা পড়তে যাচ্ছি সেটা একটা আর্টিকেল, মাইকেল হবসন নামক একজন আমেরিকান জার্নালিস্টের লেখা একটা আর্টিকেল আমরা এখন পড়তে যাচ্ছি। তার সেই আর্টিকেলটার নাম ছিল ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, যানজটের রাজধানীতে স্বাগত। তিনি হিউম্যান রাইটস নামক একটা প্রজেক্টে কাজ করার জন্য বাংলাদেশে এসেছিলেন, এবং তার যে অভিজ্ঞতা হয়েছিল যানজটে পড়ে, তার যে একটা অভিজ্ঞতা হয়েছিল সেই থেকেই তিনি এই আর্টিকেলটা লিখেছিলেন। তো এখানে আমরা দেখব যে একজন ফরেনারের দৃষ্টিভঙ্গিতে আমাদের দেশের এই যানজটের সিনারিওটা কতটা ভয়ঙ্কর বা কতটা রিডিকুলাস হতে পারে। এখানে তিনি এইভাবেই শুরু করেছিলেন যে উনি একটা জ্যামপূর্ণ রাস্তায় বসেছিলেন, তার কাছে আশেপাশের দৃশ্যগুলো কীরকম লাগছিল বা তিনি যে যানবাহনটায় বসেছিলেন সেটাকে তিনি কীভাবে ডিসক্রাইব করেছিলেন, বা ওভারঅল যারা আশেপাশে ছিল তাদেরকে তিনি কীভাবে দেখছিলেন, বা তাদের ভাবনাগুলো তাদের মধ্যে ঢুকে বের করার চেষ্টা করে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন সেটা আসলে খুব ইন্টারেস্টিং। তিনি এখানে বলেছেন, আই অ্যাম ইন আ টিনি স্টিল কেস অ্যাটাচড টু এ মোটর সাইকেল স্লাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা বাংলাদেশ। এনে তিনি বলেছেন যে আমি ঢাকার মানে বাংলাদেশের ঢাকায় মোটর সাইকেলের সংযুক্তি স্টিলের একটি ছোটো খাঁচায় যানজটে জাস্ট মানে হতবম্ব বা বাকরুদ্ধ হয়ে বসে আছি। এখানে দেখো একটা কথা আছে, এই টিনি স্টিল কেস, এই টিনি স্টিল কেস অ্যাটাচ টু এ মোটর সাইকেল, উনি সিএনজিকে ডিসক্রাইব করতে যেয়ে, আমরা যে সিএনজি ইউজ করি সেটাকে ডিসক্রাইব করতে যেয়ে এভাবে লিখেছিলেন, আই অ্যাম ইন এ টিনি স্টিল কেস অ্যাটাচ টু এ মোটর সাইকেল। তার চিন্তাগুলো দেখো, এখানে স্ল্যাটার আমরা একটা ওয়ার্ড পড়লাম, স্ল্যাটার হচ্ছে কষ্ট করে চলা।
তার মানে তিনি সেরকম একটা বলতে চাচ্ছেন যে তিনি সেরকম একটা যানবাহনে বসে আছেন এবং সে ঢাকার বাংলাদেশের ঢাকার একটা জনাকীর্ণ ট্রাফিক কন্ডিশনে তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন। ইন দ্য লাস্ট 10 মিনিটস উই হ্যাভ মুভড ফরওয়ার্ড মেবি 3 ফিট ইঞ্চ বাই ইঞ্চ দ্য ড্রাইভার রেচিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট উইগলিং ডিপার ইন্টু দ্য বেস বিটুইন এ ডেলিভারি ট্রাক অ্যান্ড আর রিক্সা ইন ফ্রন্ট অফ আজ। এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলোর মিনিং জানাটা খুব জরুরি। দেখো এখানে রেঞ্চ নামে যে ওয়ার্ডটা ইউজ হয়েছে, ড্রাইভার রেঞ্চিং দ্য হুইল, রেঞ্চ শব্দটার মানে হচ্ছে মানে খুব জোরে মোচড় দেয়া বা টান দেয়া। তারপর আর একটা জিনিস পড়লাম আমরা রিগাল, রিগাল দেখো রিগাল শব্দটার অর্থ হচ্ছে কোন একটা মানে মোচড়ানোর ভঙ্গিতে অগ্রসর হওয়া। মানে যখন যানজটে থাকে তখন আমাদের গাড়িগুলো আসলে কীভাবে একটু একটু করে অগ্রসর যে হয়, যে হচ্ছে তো হচ্ছে না, এই যে একটা সিচুয়েশন, হতভম্বপূর্ণ একটা সিচুয়েশন, তিনি এভাবেই সেটা ডিসক্রাইব করেছেন। আর একটা ওয়ার্ড এখানে দেখেছি আমরা ওয়েজ, ওয়েজ শব্দটার মানে হচ্ছে ফাঁক ফোকর বা গ্যাপ বলতে যেটা বোঝায়। তো এই পুরো সেন্টেন্সটার মানে কি দাঁড়ায়, তিনি এখানে 10 মিনিটের মধ্যে তাদের যে মুভমেন্টটা সেটা এখানে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে গত 10 মিনিটে হয়তো 3 ফুটের মতো তারা সামনে যেতে পেরেছিল, কিন্তু সেটাও ইঞ্চি ইঞ্চি করে গাড়িটা এগিয়েছিল। চালক ডানে বামে চাকা ঘুরাচ্ছিল এবং সেটা তাদের সামনে কি ছিল, একটি পণ্যবাহী ট্রাক ছিল এবং একটি রিক্সা ছিল তাদের সামনে। মানে এইরকম জনাকীর্ণ একটা পরিবেশে মানে যানজটপূর্ণ একটা ব্যস্ততম রাস্তায় তিনি সিএনজিতে ছিলেন। বাই তারপরের প্যারাতে আমরা যাচ্ছি, আপ অ্যাহেড দ্য ট্রাফিক ইজ জ্যামড সো ক্লোজ টুগেদার দ্যাট পেডেস্ট্রিয়ানস আর ক্লাইম্বিং ওভার পিক আপ ট্রাকস অ্যান্ড থ্রো এমটি রিক্সাস টু ক্রস দ্য স্ট্রিট। আমরা যারা বাংলাদেশে আছি আসলে এই জিনিসগুলো আমাদের কাছে খুব কমন হয়ে গেছে দেখতে দেখতে, কিন্তু একটা ফরেনারের চোখে এটা দেখতে খুবই অদ্ভুত লাগে যে যখন অনেকগুলো গাড়ি জ্যামে আটকে থাকে তখন আমাদের পথচারীরা আমরা কী করি, সামনে যে গাড়িগুলো থেমে আছে তাদের সামনে তাদের উপর দিয়ে বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করি বা যে খালি রিক্সাগুলো থাকে সেগুলো টপকে সামনে যাওয়ার চেষ্টা করি। মানে আমাদের তো আসলে জেব্রা ক্রসিং মানার টেন্ডেন্সি খুব কম, হাতে গোনা কিছু মানুষেরই আছে। ম্যাক্সিমামই কী করে, গাড়ি রিক্সা এগুলোর উপরে বেয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সো এখানে তিনি সেটাই বলেছিলেন যে সামনে তাদের সামনে যে গাড়িগুলো ছিল সেগুলো এতই কাছাকাছি ছিল যে পথচারীরা পিক আপ ট্র্যাকের উপর দিয়ে বেয়ে উঠে যে খালি রিক্সাগুলো ছিল সেই রিক্সার মধ্যে দিয়ে মানে রিক্সার উপর দিয়ে তারা রাস্তা পার হচ্ছিল। টু রোস টু মাই লেফট ইজ অ্যান অ্যাম্বুলেন্স ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি। এখানে তিনি বলেছেন আমার বামে সেকেন্ড সারিতে একটা অ্যাম্বুলেন্স ছিল যেখানে অযথাই একটা নীল বাতি জ্বলছিল। দিস ইজ হোয়াট দ্য স্ট্রিটস হেয়ার লুক লাইক ফ্রম 7 o'clock ইন দ্য মর্নিং আনটিল 10 o'clock অ্যাট নাইট। এখানে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত রাস্তার সেম চিত্রই দেখা যায়। ইফ ইউ আর রিচ ইউ এক্সপিরিয়েন্স ইট ফ্রম দ্য ব্যাক সিট অফ আ কার, ইফ ইউ আর পোর ইউ আর ইন এ রিক্সা ব্রিদিং ইন দ্য এক্সস্ট। এখানে উনি আমাদের বাংলাদেশের মানুষের একটা সিনারিও বলেছেন যে যদি তুমি ধনী হয়ে থাকো তাহলে তুমি এই যানজটের এক্সপিরিয়েন্সটা নিবে কোনো একটা গাড়ির ব্যাক সিটে বসে, আর যদি তুমি দরিদ্র হয়ে থাকো তাহলে হয়তো তুমি রিক্সাতেই থাকবে এবং এই যে গাড়ির যে ভেহিকেলের যে ধোঁয়াগুলো সেখানেই তুমি সেই নির্গত বাষ্পেই তোমাকে নিঃশ্বাস নিতে হবে। মানে এই যার যে বর্ণনাটা সেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, কারণ আমরা যারা আসলে ঢাকা শহরে থাকি তাদের কাছে এটা কিছুই না, কিন্তু যারা অন্য দেশ থেকে এসে আমাদের দেশের এই অবস্থায় বিভৎস অবস্থাটায় পড়ে বা জ্যামের মতো ট্রাফিকের মতো একটা ভয়ঙ্কর সিচুয়েশন ফেস করে যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী, সকাল 7টা থেকে
রাত 10টা পর্যন্ত সেম সিন প্রতিদিনই যেখানে দেখা যায় সেই জিনিসটা যে কতটা হরিবল হতে পারে তা তাদের বর্ণনাতেই আমরা দেখতে পাচ্ছি। লাস্ট এই অংশটুকুই আজকে পড়বো। আই অ্যাম সিটিং ইন দ্য ব্যাক অফ এ সিএনজি এ থ্রি হুইলড মোটরসাইকেল শেপড লাইক এ স্লাইস অফ পাই অ্যান্ড কভার্ড উইথ স্ক্র্যাপ মেটাল। উনি এখানে সিএনজির বর্ণনাটা এভাবে দিয়েছিলেন যে এটা একটা তিন চাকা বিশিষ্ট একটা মোটর সাইকেল এবং এটা দেখতে কেমন ছিল, এটা দেখতে একটা পিঠার মতো ছিল, মানে পিঠার এক ফালে পিঠার মতো উনি বর্ণনা করেছেন। স্ক্র্যাপ মেটাল, স্ক্র্যাপ মেটাল বলতে স্ক্র্যাপ বলতে সাধারণত টুকরো বোঝায়, পিচ বা ফ্র্যাগমেন্ট বোঝায়। তো স্ক্র্যাপ মেটালের তৈরি একটা পিঠার মতো তিন চাকা বিশিষ্ট একটা সিএনজিতে, সিএনজির পিছনের সিটে তিনি বসেছিলেন। আই অ্যাম হিয়ার ওয়ার্কিং অন আ হিউম্যান রাইটস প্রজেক্ট বাট হোয়েন এভার আই অ্যাক্স পিপল ইন ঢাকা হোয়াট দে থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুড রিয়েলি বি ওয়ার্কিং অন দে টেল মি অ্যাবাউট দ্য ট্রাফিক। যেটা আমি শুরুতেই বললাম যে তিনি মাইকেল হবস বাংলাদেশে এসেছিলেন মানবাধিকার একটা প্রজেক্টের অধীনে কাজ করতে। তো তিনি বলেছেন যে যখনই আমি ঢাকায় লোকজনকে জিজ্ঞাসা করি যে আন্তর্জাতিক সংস্থাগুলো, অনেক আন্তর্জাতিক সংস্থাই কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকে, তো তিনি যখনই মানুষকে জিজ্ঞেস করতেন যে মানুষের মতে, মানে আমাদের দেশের মানুষের মতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সত্যিকার অর্থে কোন জিনিসটা নিয়ে কাজ চালিয়ে যাওয়া উচিত, তখন আমাদের দেশের লোকজনরা তাকে এই ট্রাফিক জ্যামের কথাই বলতো, মানে যানজট সম্পর্কেই বলতো। মানে একটা ডিমান্ড হচ্ছে আমাদের দেশের লোকজনের যারা রেগুলার এই ট্রাফিকটা ফেস করে, তাদের একটা ডিমান্ড যে আন্তর্জাতিক সংস্থাগুলো যাতে এই ট্রাফিকটা নিয়ে কাজ করে, তাহলে একটা সলিউশন পাওয়া যেতেও পারে। এই হচ্ছে লেসন টু এর স্টার্টিংটা। লেসন টু যেহেতু একটা আর্টিকেলের অংশ, সেটি একটু বড়ো হবে এবং ওখানে অনেক ইনফরমেশন থাকবে, অনেক ক্যালকুলেশন থাকবে। আমি এই জন্য শুরু করলাম যেহেতু আমাদের লেসন ওয়ানটা একটু ছোটো ছিল, ওটা পড়তে বেশি সময় লাগবে না, কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, ছয় সাতটা কোশ্চেন তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম পাঁচটাই হচ্ছে বোর্ড কোশ্চেন এবং বাকিগুলো সিমিলার প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন। সো ওগুলোর উপর খুব ভালো মতো প্রিপারেশন নিবে, সামারি এবং ফ্লোচার দুটোই করে ফেলবে একদম ভালো মতো, কোনটাই যাতে মিস না হয়। নেক্সট এই যে সামারির কথা যেটা বললাম সেটা তো তোমাদেরকে নিজেদের হাতে করতে হবে, যে সিস্টেমটা তোমাদের বলা আছে সামারি লেখা সেই নিয়মটা ফলো করে লিখবে এবং ফ্লোচার্টের ব্যাপারে আমি জুম ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। আর লেসন টু যেটা শুরু করলাম সেই লেসনের এই অংশটুকু হয়তো ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট পার্ট আমাদের যাবে পরবর্তী ক্লাসে, যেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক তথ্যবহুল একটা ব্যাপার আছে যেগুলো সেখান থেকে সামারি করা অনেক সহজ। কারণ আমরা যে মোটামুটিভাবে ট্রাফিক জ্যাম সম্পর্কে পড়ে এসেছি বা জেনে এসেছি ঢাকা শহরের ট্রাফিক জ্যাম, তার অনেক কথাই তোমরা ওখানে কমন পাবে। সেই প্যাসেজের মধ্যে বলা হবে যে ট্রাফিক জ্যামের যে কারণগুলো কী, সেই কারণগুলো আমরা জানবো, এগুলো কেন রিমুভ করা সম্ভব না বা এই যে ট্রাফিক সমস্যা এটা কেন রিমুভ করা ডিফিকাল্ট, সমস্যা সম্ভব না তা না, সম্ভব কিন্তু আবার প্রচণ্ড ডিফিকাল্ট, সে সব কিছুই আমরা আগামী ক্লাসে জানবো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।